সম্মানিত বিনিয়োগকারীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওটিতে। আমাদের আজকের ভিডিওটি হবে আমাদের সম্প্রতি যে ডিএসসি মোবাইল অ্যাপের যে আপডেট এসেছিল, সেই আপডেটের কিছু সিক্রেট ফিচার্সের উপর, যেটা সাধারণত আমরা সবাই জানতাম না। নতুন যে ফিচারটি এসেছে সেটি হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্টিভেট হয়েছে। এখন আমি কোনো পাসওয়ার্ড ছাড়া শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাপটিতে লগ ইন করে নিলাম। এরপর একজন বিনিয়োগকারী আমাকে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে কিভাবে যে ফেভারিটে যেই শেয়ার লিস্ট থাকে সেই লিস্ট থেকে কিভাবে স্ক্রিপ্টের নাম ডিলিট করা যায়, এবং এখন আমরা সেটি দেখে নিচ্ছি। প্রথমে ফেভারিটে ক্লিক করে আমাদের যে কোনো একটি স্ক্রিপ্টের উপর ক্লিক করতে হবে, এবং এই ক্লিক করার পর ওই উপরে যে অ্যাপেক্স ফুটের পাশে যেই স্টার চিহ্ন আছে সেখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে, তাহলে আমরা স্ক্রিপ্ট ডিলিট করার একটি অপশন পাব। আমার এখানে অবশ্য এটা চলে যাচ্ছে বারবার, তবে আপনারা চাইলে এই এখান থেকে কোনো স্ক্রিপ্ট আপনাদের লিস্ট থেকে ডিলিট করতে পারবেন। এবার চলুন দেখে নিই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিক্রেট ফিচারটি। এর জন্য প্রথমেই আমাদের মার্কেট ডেপথে দেখে নেব আমরা, এরপর সেই থ্রি ডটে ক্লিক করে টাইম অ্যান্ড সেলস ক্লিক করতে হবে। এখানে যে থ্রি ডটটি দেওয়া আছে সেই থ্রি ডটের মধ্যে তিনটি সিক্রেট অপশন রয়েছে। প্রথমটিতে আমরা প্রতি সেকেন্ডে কতগুলো শেয়ার বাই সেল হয়েছে সেটা দেখতে পাচ্ছি, এবং আরেকবার যদি থ্রি ডটে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে বিভিন্ন প্রাইসে কতগুলো শেয়ার বাই সেল হয়েছে। এই অপশনটির মাধ্যমে আমরা অনেক যখন কোনো প্রাইস অল্প ভলিউমে বেড়ে যায় সেটা আমরা এখান থেকে ডিটেক্ট করতে পারবো এবং আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো। এরপর যে আরেকটি থ্রি ডট রয়েছে সেখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে সেখানে ওপেন প্রাইস, হাই প্রাইস, ডে লো, এবং ওয়েটেড অ্যাভারেজ প্রাইস, এবং ভলিউম, এবং টোটাল মার্কেট ভলিউমটা সেখানে ওই স্ক্রিপ্টের দেখাচ্ছে। অর্থাৎ এখানে অ্যাপেক্স ফুটের কারেন্ট মার্কেটের হাই, লো, ভলিউম এবং অ্যাভারেজ প্রাইসটা দেখানো হয়েছে। এবার চলুন আমরা দেখে আসি একটি নির্দিষ্ট স্ক্রিপ্টে এই ফিচারগুলো কী দেখাচ্ছে। এখানে সিনো বাংলার যে মার্কেট ডেপথ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিউমুলেটিভ কোয়ান্টিটি, কোয়ান্টিটি এবং বিড এবং আস্ক প্রাইস রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন প্রাইসে সিনো বাংলার কতগুলো শেয়ার তখনও পর্যন্ত ট্রেড হয়েছিল। তো অনেক সময় এক সেকেন্ডের মধ্যে প্রাইস বেড়ে গিয়ে আবার কমে যায়, তখন আমরা যদি দেখতে পাই যে কোন প্রাইসে কতগুলো ভলিউম ট্রেড হয়েছে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এই প্রাইস যে ইনক্রিজ সেটা কি ফেক ছিল নাকি আসলে এই ভলিউম সহ প্রাইস বেড়ে গিয়েছিল। যদি ভলিউম সহ কোনো কিছুর প্রাইস বেড়ে যায় তাহলে সেটা অবশ্যই আমাদের বিনিয়োগকারীদের জন্য একটা ভালো দিক ইন্ডিকেট করে, আবার ভলিউম ছাড়া যদি বেড়ে যায় তাহলে সে প্রাইসটা বেশিক্ষণ সাস্টেন করতে পারে না। তো আশা করছি এই যে গোপন ফিচারটি রয়েছে আমাদের ডিএসসি মোবাইল অ্যাপে, এই ফিচারটি ব্যবহার করে আপনার বিনিয়োগকারী ভাইয়েরা অনেক উপকৃত হতে পারবেন, কারণ এই ফিচারটি কিন্তু আমাদের দেশের যারা ট্রেডার আছেন তা ওনারা যেই সফটওয়্যার ইউজ করে থাকেন বিভিন্ন হাউসে, সেই সফটওয়্যারেও কিন্তু এই অপশনটি সম্ভবত দেয়া নেই। তো এই ফিচারটি ব্যবহার করে আপনারা আপনাদের যে বিনিয়োগ সম্পর্কিত ধারণা সেটাকে আরও একটু অন্য উচ্চতায় নিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।